তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এ একটা কথা কখনোই তোমায় ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না, এই সহজ কথাটা যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাওয়া করে কাঁদত, আর আজ সে মানুষটা তোমার 50টা কল করার পর্যন্ত একটা কলও রিসিভ করার সময় পায় না। এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ না তার খুব সহজেই ঘুম চলে আসে। এক সময় ছিল যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার একবারও সময় হয় না তোমার কাছে জানতে চাইবার যে বাবু তুমি খেয়েছ কি না। এক সময় যে মানুষটার একটা মুহূর্ত তোমায় ছাড়া চলে না বলে তোমায় জড়িয়ে ধরত, আর আজ সেই মানুষটা এক সপ্তাহ পেরিয়ে গেলেও একবারে তোমায় দেখা করে না। এক সময় যে মানুষটার তোমার সব কিছুকে ভালো লাগত, আজ সেই মানুষটা তোমার ভালো জিনিসগুলোকেও অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও আজ অপছন্দের হয়ে যায়, সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও আজ অপ্রিয় হয়ে যায়। এই বলে ভালোবাসা ভুলে যাওয়ার কোনো দরকার নেই, শুধু যে মানুষটার এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি আবেগ অনুভূতি ভালোবাসা ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পাবে না, শুধু ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমনি করে লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমনি আঘাতে আঘাতে একটা ধারালো অস্ত্র তৈরি হবে। সময় সব কিছুকে বদলে দেবে, সেদিন আর আজকের মতন তার ফোন না পেলে মন খারাপ করবে না, সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য কান্না আসবে না, বরং আজ তুমি সেই মানুষটাকে কৃতজ্ঞতা জানাও, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলে আজ তুমি একটা ধারালো অস্ত্র তৈরি হতে পেরেছ। সে না খুব ভালো ছিল, শুধু আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না, আমি কেমন ভালোবাসলাম তাকে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আজ আমার নিজের প্রতি নিজের রাগ হয়, তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম ইস তাকেও আজ আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিক ছিলাম, কখনোই তার ভালো লাগার ভালোবাসার মূল্যই দিইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়াও আরও অনেকের সাথে কথা বলতে, তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা, তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি একটা ছবি চাইলে তখন আসতো হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা, তার ভালো লাগতো পুরাতন প্রেমিকের সাথে ফোনে কথা বলা, তার কিন্তু আমাকেও ভালো লাগতো সেটাও আমি জানতাম, তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা, আর তার সবথেকে বেশি যেটা ভালো লাগতো সেটা হলো আমাকে কষ্ট দেওয়া। আমি তার সব ভালো লাগা মেনে নিতে পারলাম না, ছি আমি কেমন প্রেমিক ছিলাম, আর এই জন্যই তো তাকে আজ আমি আগলে রাখতে পারলাম না। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন, না হয় সম্পর্ক টেকে না। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে, সত্যিই সে ভালো ছিল। আমি আজও নীরবে বসে চোখের জল ফেলি, আমাকে তুমি বুঝতে পারোনি, হয়তো বোঝার চেষ্টা করোনি বলেই আমায় তুমি বুঝতে পারোনি। আমার হৃদয়ের প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে, তুমি সত্যিই কখনো তা বুঝতে পারোনি, একটা বারের জন্যও তুমি পড়ে দেখো নি। তবে আমাকে দেওয়া ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল? আমি তো তোমায় মন থেকে ভালোবেসেছিলাম, আজও তোমায় সত্যিকারের ভালোবাসি, তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার রাজ্যের রানী করেছিলাম। সব কিছুর পরেও কেন এভাবে আমাকে ছেড়ে দূরে চলে গেলে? সবটাই তো জানতে কতটা পাগলের মতো তোমাকে আমি ভালোবেসেছি। এই স্বার্থপরের পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। তুমি কি বলতে পারো আমার থেকেও বেশি তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে?